জুমার নামাজের জন্য রাওয়ালপিন্ডি টেস্টে বিরল দৃশ্য। টেস্ট ক্রিকেটে সাধারণত 2 ঘন্টার সেশন দেখা যায়। শুক্রবার জুমার নামাজ থাকায় তৃতীয় দিনের প্রথম সেশনটি 2 ঘন্টার পরিবর্তে 3 ঘন্টা খেলা হয়। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন, বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিন। 421 রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করে টাইগাররা। 2 ওপেনার দেখাতে পারবেন তো দৃঢ়তা, তবে খুব একটা বড় হলো না উদ্বোধনী জুটি। জাকির হাসান করতে পারেননি 12 রানের বেশি। অফ স্টাম্পের বাইরে থেকে বল ঢুকছিল ভেতরে, শান্তর ব্যাটের কানা ঘেঁষে বল আঘাত হানে স্টাম্পে। 2.5 বছর পর ফিরেই সাদমানের 50, 123 বলে 50 ছুঁয়েছেন তিনি। শুরুতে 2 উইকেট হারালেও প্রথম সেশনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সাদমান মুমিনুলের জুটিতে ফুটেছে আলোর রেখা। 75 বলে মুমিনুল হকের 50, তবে পরের বলেই আউট হয়ে যান তিনি। টেস্ট ক্রিকেটে ফেরার ম্যাচে সেঞ্চুরি করার হাতছানি ছিল সাদমান ইসলামের সামনে, কিন্তু টাইগার ওপেনার ফিরে গেলেন 7 রানের আক্ষেপ নিয়ে। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 199। দলকে নির্ভরতা দিতে পারেননি সাকিব আল হাসান, ওর ব্যাটে মাত্র 15 রান। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইল ফলক ছুলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছরের মার্চে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমের পর লিটন দাসের 50, পাকিস্তানি বোলারদের দারুণ জবাব দেয় এই জুটি। লিটন দাস বেশ আগ্রাসী, নাসিম শাহকে এক হাত নিয়েছেন তিনি। 3-4-1 ছক্কায় নাসিমের 1 ওভারেই তোলেন 18 ছক্কায় বল পাঠান স্টেডিয়ামের বাইরে, বলটাই গেছে হারিয়ে। 5 উইকেটে 316 রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এখনো 132 রানে পিছিয়ে টাইগাররা। রহমান পেয়ার, 71।